हे ब्रजकिशोर ब्रजीर सुंदर कतदिन पर तुमारी तरी तृषित प्राण चातक समचाय नवदर्श हे उज्जवल नीलमणि परमात्मा तुमी जीवेरी करो कल्याण दान बादिनी शाशुड़ी ननदिनीर मनस्तापे इच्छे चे अनुतापे दहने दग्धे चे प्राण कोथा कोथा तुमी मुरारी प्रेमेर परशमणि मरुबुके तरु हुई एसो चिंतामणि आज ये संसार सरोवर माझे आमी जे बड़ो एका संसार सरोवर माझे आमी जे बड़ो एका जदि ना से अष्टपद्म विभूतिभूषण कल्पतरु घनश्याम तबे बाधिब ना केश थाकिब अनाहारि तबे कि राधार भालोबासा आज हलो व्यर्थ निभे गेछे रे शेष हये गेछे भालोबासा तबे कि भूल करे বেদনারে বালু চরে তবে কি ভুল করি বেদনারে বালু চরে বেঁধেছি আমি নিভে গেছি রে শেষ হয়ে গেছি ভালোবাসা তবে কি ভুলি করে বেদনার বালুচর তবে কি ভুলি করে বেদনার বালুচর বিধিছি আমি গেছে রে শেষ হয়ে গেছে ভালোবাসা শশানি কিছু রয়েছে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন
আমি যে সর্বস্ব তব চরণে অর্পণ করে দিয়েছি, কিন্তু বধূ আমি তোমাকে ভালোবাসি বলে তোমারই চরণে দেহ মন অর্পণ করেছি বলে ওরা কেউ আমায় ভালোবাসে না গো, ওরা কেউ আমাকে ভালোবাসে না। আমার শাশুড়ি ননদিনী ওরাই তো দিবানি সে যে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয়। কিন্তু আমি তো জানি বধু, আমি তো জানি তোমারও লাগিয়া কলঙ্কের হারে গলায় বাঁধিতেছ, তাই তুমি আমাকে আরো দুঃখ দাও, তুমি আমাকে আরো কষ্ট দাও, তবু তবু চরণে শুধু এটুকু নিবেদন করব, ওহে প্রাণবধু, ওহে প্রাণনাথ, দুঃখ মরে দাও যত, কষ্ট মরে দাও যত, সহি মানে দাও সকতি বধু, সহি মানে দাও সকতি। জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে। যাবনগরী জটিলা ভবনে একাকিনী বিনোদিনী রায় নিভৃতে নিরালায় কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন পরিবারিশন করে। ওগ দয়াময়, এ জগৎ সংসারে আর কেউ না জানলে তুমি তো জানো, হতভাগিনী কৃষ্ণ কৃষ্ণ বলে দেবানিশি কেঁদে পড়ে। সবকিছু জেনে তুমি কেন এত কাঁদাও, কেন এত ব্যথা দাও বলতে পারো? বুঝেছি, এই জন্য তোমায় বলে লোকে পাষাণ ভগবান। জয় রাধে, জয় রাধে। একি বুড়িমা, হ্যাঁ গো রাধে, এতদিন পরে কি তোমার দাসীর কথা স্মরণ হয়েছে? ও গো রাধে, অমন করে বলো না, নীতিনীতি তোমার কথা আমার স্মরণ হয় গো। কি বলছো তুমি? তুমি যখন তাহলে এসেই পড়েছো, একবার বলো না, একবার বলো না বুড়িমা, শীঘ্র করে বলো আমার সেই পরাণ বধুয়ারে কুশল বার্তা। তিনি কোথায় রয়েছে, তিনি কি অবস্থার মধ্যে রয়েছে বলো, বলো না বুড়িমা। তিনি রয়েছেন যমুনার কেনের কদম বৃক্ষের তলে, অধরি মুরুলি ধারণ করি ত্রিভঙ্গ বঙ্কিমঠ আমি দিবানিশি রাধে রাধে বলে বংশীর ধ্বনি করি। তুমি কি বলছো? ওই শোনো রাধে, ওই শোনা যায় সেই ঘর ছাড়া বংশীর ধ্বনি, কানেরও ভিতরে দিয়া মরমে পশিল আকুল করিল মোরে প্রাণ সখী, কেবা শোনাইল মোরে শ্যাম নাম। কিন্তু তুমি বলতে পারো বুড়িমা, বিনোদিনী আমার প্রাণসখা, আমার প্রাণনাথ, তিনি এই অসময়ে ওই যমুনার কিনারেই বা কেন? রাধে গো, বুড়িমা গো, তিনি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিলেন যেদিনই বিরজা যমুনা হয়ে প্রবাহিতা হয়ে যাবে তার বক্ষ মাঝের নৌকবিলাস করে, তার সেদিনের সেই অপূরণ থাকে মনোভিলাস গোবিন্দ আমার পূর্ণ করে দেবে। এ তুমি কি বলছো? দেখি দেখি আসিয়াছে সেই শুভ দিন, বুড়িমা যমুনার মনোবাসনা পুরাইতে নৌকবিলাস প্রকাশিতে গোবিন্দ আমায় পাঠিয়েছেন। ওগো বিনোদিনী, তোমায় নিয়ে যেতে গোড়াই, তোমায় নিয়ে যেতে বুড়িমা। রাধে গো, তুমি এসেছ আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ গো। কিন্তু নিয়ে যেতে চাইলেই তুমি তোমার সঙ্গে যেতে পারবো না গো। বলো না, অমন করে বলো না রাধে, এক বু আশা নিয়ে ছুটে এসেছি তোমায় নিয়ে গিয়ে গোবিন্দের বামে মিলিয়ে তব যুগল রূপ মাধুরী দর্শন করি। শুধু একটিবার, শুধু একটিবার বলো রাধে, কেন তুমি মম সন্ধি যেতে পারিবে না? বুড়িমা গো, বিনোদিনী তোমার তো কিছু অজানা নেই, কেউ জানুক বা না জানুক তুমি তো ভালো করে জানো কি বাড়িতে আমার বাদী শাশুড়ি ননদিনী রয়েছে, তারা যে দেবানির শ্যামায় কৃষ্ণ কলঙ্কিনী বলে রাধে শুধু বধুকে ভালোবাসি বলে বধুর চরণে দেহ মন অর্পণ করেছি বলে ওরা কেউ আমায় ভালোবাসে না বুড়িমা, ওরা কেউ আমায় ভালো। চুপ করো রাধে, চুপ করো, তুমি অমন করে আর কেঁদো না, তোমার বুক ফাটা কান্না আমি সইতে পারিনি রাধে, আমি সইতে পারিনি। যতবার এক বুক আসানে ছুটে আসি কভু তোমার বদনে হাসি হেরি নাই, হেরিয়াছি বারবার নয়নেতে অশ্রু। বুড়িমা বলতে পারো রাধে, তুমি বলতে পারো কৃষ্ণ বলে কেঁদে তুমি কি সুখ পাও? দিবানসী কেন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো রাধে? এমন করে কেন বলছো বুড়িমা? কেঁদো না রাধে, কেঁদো না। আমি তোমার নিকটে আসার পূর্বে তোমার শাশুড়ি ননদের নিকট অনুমতি নিয়ে তবেই আমি তোমার কাছে এসেছিলাম রাধে। কি বললে বুড়িমা? হ্যাঁ গো রাধে, ওদের কাছে অনুমতি নিয়েই এসেছি। হ্যাঁ গো, ওরা অনুমতি দিয়েছে। দিয়েছে গো, দিয়েছে। আমি আমার শ্যাম সুন্দরকে দর্শন করতে যাব। না রাধে না,
ওই জটিলা কুটিলা হলো কৃষ্ণ বিদ্বেষিনী, ওরা কোনোদিন তোমায় কৃষ্ণ দর্শন অনুমতি দেবে না। তাহলে ছলনায় মন ভুলিয়ে বলেছি তোমায় নিয়ে যাব মথুরার বাজারে দধি দুগ্ধ বিক্রির জন্য, সেই ছলনায় যমুনার কিনারে হবে আমাদের কৃষ্ণ দর্শন। সত্যি বলছো তো বুড়িমা? বিনোদিনী, আমি যে বড় নিরুপায়, আমি যে বড় অসহায় গো রাধা, বুড়িমা গো তুমি এই যাবরনগরী দিবানিশী কৃষ্ণ কৃষ্ণ বলে একাকিনী কাঁদো, এ ব্যথা আর কেউ না বুঝলো আমি তো জানি রাধে, তবু তবু ভগবানের এমন কৃপা দেখো, এমন লীলা দেখো, আমি সবকিছু জেনেও কিছু করতে পারছি বুড়িমা জানো রাধে। তবে আমি একটা কাজ করেছিলাম তোমার জন্য রাধে, তুমি যে দিবানিশী কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলি, তোমার এই মনের সকল ব্যথা বেদনা আমি ওই নিঠুর কালাচাঁদের চরণ প্রান্তে নিবেদন করেছিলাম রাধে। সত্যি বলছো? সত্যি রাধে, সত্যি করে বলছো? সত্যি সত্যি সত্যি। তাহলে বলো না, বলো না বুড়িমা, আমার হয়ে, আমার হয়ে তুমি আমার বধুর চরণে কি নিবেদন করেছিলে? বলেছিলাম কি? বনমালিয়া ও গো কালিয়া, তুমি সবে বলেছিলে তো বুড়িমা, তুমি যেও না যেও না চলিয়া যেও না যেও না চলিয়া বনমালিয়া, যেও না যেও না চলিয়া তুমি
চলে যেও না বঙ্গবন্ধু তুমি চলে দেখো গো ব্রজবাসী তোমরা দেখো ভালো করে চোখ মিলে তাকিয়ে দেখো ভালোবাসার এই কি ফল বুকে ব্যথা আর চোখে জল ধরিবা রাধে গো সাগরের মাঝে পাতিয়া শয্যা শিশির মোর কিবা ভয় যেদিন হৃদয় মাঝে কৃষ্ণ প্রীতি জাগ্রত হয়েছিল সেদিন থেকেই জানি কান্নাই হোক মোর সম্বল রাধে কাঁদো রাধে তুমিও কাঁদো যতদিন পারো যেমন করে পারো শুধু কৃষ্ণ বলে কেঁদে যাও রাধে কৃষ্ণ বলে কাঁদায় যে কত সুখ কত আনন্দ যে জওয়ানে কৃষ্ণ বলে কেঁদেছে যে জওয়ানে জীবনে কৃষ্ণ প্রীতি করেছে সেই জানে জগৎ সংসারে কৃষ্ণ প্রীতি কি বস্তু কৃষ্ণ প্রেম সমতুল্য ত্রিভুবনে আর নাই রাধে কাঁদো যতদিন পারো কৃষ্ণ বলে কেঁদে যাও এ কান্নায় আছে শুধু সুখ আর শান্তি অপরিসীম আনন্দ তবে তোমায় একটি কথা বলি শোনো রাধে বলো বুড়িমা তোমার সকল কান্নাকারীর অবসান ঘটাতে গোবিন্দ আমায় পাঠিয়েছেন তোমায় নিয়ে যেতে এবে দধিবসর নয় মাঠে অষ্টসখী করে সাথে চলো সেই যমুনার পথে যেথায় হবে আজ মোদের কৃষ্ণ দর্শন বুড়িমা গো তুমি যখন আজকে আমায় এমনি করে বলছো যাবে রাধে আমি কি তোমার কথাকে অমান্য করতে পারি বেশ তো কথা দিলাম ওই দধি দুগ্ধ বিক্রির ছলনা করি যাবো সেই প্রাণবধূর দর্শনে শুধু বলো এখন আমায় কি করতে হবে নবসাজি সজ্জিত হও সখীগণ সাথে নাও দধি পসরা মাথে নাও চলো সেই যমুনার পথে যেথায় হবে আজি মোদের কৃষ্ণ দর্শন হরিমা গো তাহলে এখন তোমারই কথা মতো আমি আমার সকল সখীদেরকে ডেকে নিয়ে বেশ ভালো করে একটু দধিদুগ্ধের পসরা সাজিয়ে নিই আর ততক্ষণ তুমি কি করবে বলো তো বৃন্দাবনের মেঠো পথের দুপাশে কত ব্রজগোপী দধি পসরা সাজিয়ে আমারই অপেক্ষায় বসে রয়েছে গো তাই বুঝি আমি যাব আর তাদেরকে সাথে করে নিয়ে আসব তুমি তৈরি থেকো রাধে এখন আমি আসি গো আসি এসো বুড়িমা এসো এসো বুড়িমা যেন কি বলে গেল আজকে আমাদের সবাইকে দধিদুগ্ধ বিক্রির ছলনা করে সেই প্রাণবধূ দর্শনে নিয়ে যাবে আহাহাহা কত আনন্দের দিন এসেছে কত খুশির দিন এসেছে আমাদের জীবনে কিন্তু আমার সখীরা গেল কোথায় হ্যাঁ রে ললিতে এই বিশাখা তোরা কোথায় গেলি একবার শীঘ্র করে আমার কাছে আয় বিনোদিনী তোমার চরণে আমার এই নিবেদন ললিতে জানাই আমি ললিতে প্রণাম তোমায় কিশোরী প্রণাম তোমায় কিশোরী জানাই আমি অনাগা চরণে প্রণাম তোমায় কিশোরী কিশোরী প্রণাম তোমায় কিশোরী কি লাগি ডাকিলে হ্যাঁ রে ললিতে
তোদের সবাইকে ডেকেছি একটা আনন্দের সংবাদ দেওয়ার জন্য। আনন্দের সংবাদ? হ্যাঁ। কি আনন্দের সংবাদ জানিস? এই তো কিছুক্ষণ আগে আমার কাছে বুড়িমা এসেছিল, আর বুড়িমা এসেই তো প্রকাশ করে বলেছে, কি বলেছে, আজকে আমাদের সবাইকে দধি দুগ্ধ বিক্রয়ের ছলনা করে সেই প্রাণবধূ দর্শনে নিয়ে যাবে। বাহ, এ তো খুব আনন্দের সংবাদ। তাহলে আমায় কি করতে হবে? কি করতে হবে মানে সাজাতে হবে। তোরা সুন্দর করে দধি দুগ্ধের পসরা সাজিয়ে দে, আর সেই সাথে সাথে বেশ ভালো করে একবার আমায় সাজিয়ে দে। বেশ, তবে সেই সরাই আজকে তোমাকে কৃষ্ণ মন ভোলানো বেশে সুন্দর করে সাজিয়ে দিই। সত্যি বলছিস? সত্যি ভেতরে নিয়ে গিয়ে আরো ভালো করে সাজিয়ে দিবি? হ্যাঁ গো। তাহলে দেরি করবো না, বরং তাড়াতাড়ি করে ভেতরেই যাই চল। ঠিক আছে, তাই চল। ভেতরে যাওয়ার কালই আজকের এই আনন্দের দিনই, আজকের এই খুশির দিনই আমরা সবাই মিলে আমার প্রাণবধূর নামে জয়ধ্বনি দেব। আমি বলবো, আমার সাথে সাথে তোদের সবাইকে বলতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের আপনারা সকলে জয়ধ্বনি দেবেন তো সবাই? বাবা, তাহলে সবাই মিলে দুবাহু তুলে হরিধ্বনি সহকারে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে। সবাই মিলে দুটি বাহু তুলে, কেউ কিন্তু ফাঁকি দেবেন না, তাহলে ধরা পড়ে যাবে। রাধে রাধে ইসু সবা। তাহলে বলুন তো বাবা ঠাকুর মাইরা, বর্তমানে জায়গাটার নাম কি হলো? বৃন্দাবন। যত্র তুলসী কানন তত্র বৃন্দাবন। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, আর যেখানে আপনাদের মতো ভক্তের নব নব আগমন সেটাই হয় মধুরাদপি মধুর সে বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ইসু সবা। এই বৃন্দাবন একটু তালে তালে
নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে বড় শান্তি, হে হে এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে বড় শান্তি, তাই বদন ভরি সকলেই গোবিন্দের চরণে এই প্রার্থনা করে এই কামনা করি, উনি যেন জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত হয়ে আসতে পারেন, এমনি করে যেন উনার জন্য হাজার হাজার ভক্ত যেন হরিনাম শ্রবণ করতে পারে, গোবিন্দের নির্মাল্য সেবা করতে পারে। তাহলে আরেকটা কথা ভাবতে হবে, উনার গত জন্মে কত পুণ্য সঞ্চয় করেছেন তবেই এ জন্মে এমন সুন্দর কৃষ্ণ ভক্ত হয়েছে, সকল ভক্তের জন্য কৃষ্ণ নামের আয়োজন করেছেন, হরি নামের আয়োজন করেছেন। তাই উনাকে কৃপাশীষ করে দুটি বাহু তুলে সকলে মিলে উচ্চস্বরে বদন ভরে আরেকবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আজকে আমরা কোথায় এসেছি? হ্যাঁ, বৃন্দাবনে। যত্র তুলসী কানন সেই হয় মধুর তবে মধুর বৃন্দাবন। বৃন্দাবন তো বৃন্দাবন, আবার এমনি বৃন্দাবন নয়, মধুর বৃন্দাবন। কারণ এই বৃন্দাবনের আকাশ বাতাস গুলমলতা পশু পক্ষী কীট পতঙ্গ সকলেই মধুর। এই মধুর বৃন্দাবনে পরিবেশিত হচ্ছে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। হ্যাঁ, যে কথা বলছিলাম যে আজকের এই বৃন্দাবন নামে পরিবেশিত হচ্ছে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। কেবলমাত্র এই হরিনামকেই বলা হয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। জগৎ মাঝে কালী মায়ের নামকেও বলা হয় না, মনসা মায়ের নামকেও বলা হয় না, এবং শিবের নামকেও বলা হয় না। কেবলমাত্র বেছে বেছে এই হরিনামকেই বলা হয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। কারণ এই হরিনামের প্রভাবে, হরিনামের দাহিকা শক্তি এত প্রচণ্ড এত বিশাল, যার প্রভাবে জগতের কল্যাণ হয়, জগৎ জীবের মঙ্গল হয়। এই হরি নামের ধ্বনি যতদূর পর্যন্ত ধ্বনিত হচ্ছে, যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে, আকাশ বাতাস গুলমলতা পশু পক্ষী কীট পতঙ্গ সকলের কল্যাণ হচ্ছে, তাই এই ভুবন নামকে বলা হয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা দেখি, আজকে আমরা যাবো কোথায়? না সেই মথুরার বাজারে। দেখি আমাদের সখীগণ, অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি তো, অনেকদিন সখীদের দেখা সাক্ষাৎ, দেখে দেখে একটু কই গো, ললিতা বিশাখা চম্পকলতা ইন্দুরেখা সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্যা চিত্রলেখা, তোমরা কোথায় গেলে গো? ও বুড়িমা, এই তো এসে গিয়েছি। এসে গেছো? ইরে তো কেন অন্যরকম লাগছে। ও বুড়িমা, তুমি আজকে অনেক করে ডেকেছিলে সবাইকে, তাই একটু ভালো করে সেজে নিলাম। আমার মনে হয় ললিতা আজকে বাজার ছেড়ে অন্য কোথাও যাওয়ার প্রোগ্রাম। তুমি যে ওই সেইখানে নিয়ে যাবে বলেছিলে,
আমি না গো ওই যে সবাইকে আমার তো এই অবস্থা হয়ে গেছে আমি নিজেই যেতে পারি না তোকে কি নিয়ে যাব ও বুড়ি মা আমি তোমার হাত ধরে ধরে সাথে সাথে আমি তোমার সাথে চলে যাব আচ্ছা ঠিক আছে ওটা পরে একটা মিটিং ডেকে আলোচনা করে যাব আমাদের সেক্রেটারি আছেন আচ্ছা ঠিক আছে কই গো রাধে কোথায় রাধে পূর্ণিমা এই তো আমি এসে গেছি তুমি এসে গেছো তুমি বলেছো বলি কথা না এসে কি থাকতে পারি আচ্ছা ঠিক আছে দেখো আমি একটা কথা বলি আজকে আমরা সকলে মথুরার বাজারে যাব তবে যমুনার কিনারে আমাদের কৃষ্ণ দর্শন হবে তাই তো কিন্তু তোমরা তো পথঘাট চেনো না আমি তোমাদেরকে পথঘাট দেখিয়ে নিয়ে যাচ্ছি তোমরা আমাকে অনুসরণ করতে করতে এসো দাঁড়িয়ে থেকো না কোকনে বেলা বই যাচ্ছে আবার বাড়িতে ফিরে আসতে হবে এগিয়ে এসো আমি দাঁড়িয়ে থেকো না চলে যাচ্ছি চলো গো চলো ললিতি বলো রাই বুড়িমার কাণ্ড দেখেছিস দেখেছি তো বলার সঙ্গে সঙ্গে একাই চলে যায় একবারও পেছন ফিরে তাকালো না আমরা যাচ্ছি কি যাচ্ছি না একবার তো দেখতে পারত আসলে কি জানিস কি বলো তো বুড়িমার শুভ কাজে কখনো বিলম্বই করে না তাই নাকি তাই সেটা সবার সামনে প্রমাণ করে দেখিয়ে দিল এক কাজ কর তুই বরং বুড়িমাকে ডাক আজকের এই আনন্দের দিনে বুড়িমার মুখে একটা মিষ্টি গান শুনবো ঠিক আছে তাহলে আমি বুড়িমাকে ডাকছি বুড়িমা ও বুড়িমা বুড়িমা গো ও বুড়িমা গো কথা বলতে বলতে এতখানি পথ একেবারে চলে গেল সত্যি বুড়িমার পাই জোর আছে বলতে হবে বলি এই বয়সে আমি অতটা পথ চলে গেলাম তোরা সেই বাড়িতেই পড়ে আছিস তোরা এত লেজি কেন রে না না আসলে কি জানো কতদিন বাদে তো যাব বধুর দর্শনে হয় তাই ভাবলাম আজকের দিনে যদি তুমি আমাদের একটা গান শোনাও তাহলে কেমন হয় বলো ও গান শোনার জন্য তোরা দাঁড়িয়ে আছিস বলতে পারতি সঙ্গে সঙ্গে যেতে দে আমি কত রাত গেলাম দিদি সত্যি কথা বলতে আমার কোথাও যেতে হলো না রাত্রে ঘুম ধরেনি প্রত্যেকদিন ভোরবেলা উঠে মর্নিং ওয়াক করি তুমি হ্যাঁ ভোরবেলা এই বয়সে প্রত্যেকদিন ভোরে উঠে আমি মর্নিং ওয়াক করি ও বুড়িমা ভোর কটার সময় উঠবে একবার বলে দাও না আমরা একটু চেষ্টা করব বলে ভোর কটা ভোর জানিস না তবু তোমার মুখে একটু শুনতে চাই 8:30 থেকে 9টার মধ্যে উঠে পড়তে হবে ও বাবা তারপরে আর বিছানা থাকা যাবে না তবেই তো জীবনে কিছু করতে পারবি 8:30 নটা আচ্ছা তোরা দাঁড়িয়ে থাকলি যেন কি শুনবি না কি বলছিস তোমার মুখে একটা গান শুনবো গান মানে আমরাও শুনেছি আজকাল তুমি ভালো ভালো গান শিখেছো তাই ভাবলাম একটা যদি গান শোনাও তাহলে খুব ভালো হয় তবে গান শোনাতে পারি সবাইকে বসে বসে তালি দিতে হবে এবং তোমাদেরকে এবং ওগো সখীগণ তোমাদের সবাইকে আমার তালে তাল মিলিয়ে নাচতে হবে আচ্ছা ঠিক আছে আমার মাইরা বাবারা সকলে হাতে তালি দেবে কি না তালি দেবেন তো ওই হাত দেখি অনেকের এখন হাত তুলে নি ওঠো অ্যান্টিনা যতক্ষণ না উপরে উঠাবেন ভালো ছবি আসবে না তাই না এই যে দুটি বাহু তোলার মতলব হচ্ছে সানলিনার করা আত্মসমর্পণ করা তাহলে কি হলো যে দুটি বাহু তুলতে হবে এবং সবাইকে তালি দিতে হবে করতালি দেবেন তো তাহলে আমি চেষ্টা করছি তোমাদেরকে নাচতে হবে কেমন আমরাও চেষ্টা করব ঠিক আছে যমুনার কিনারেতে শোনো ডাকছে বন্ধু বাসিতে ডাকছে বন্ধু বাসিতে গিয়ে যমুনা করবি দর্শন লো সজনী লো সজনী ঘরেতে থাকে নাই আমার মন ঘরেতে থাকে না আমার মন যমুনার কিনারেতে শোনো ডাকছে বন্ধু বাসিতে ডাকছে বন্ধু বাসিতে ও সখী গিয়ে যমুনায় করবি দর্শন
ভালো সজনি করে দে তাকে না আমার মন সজনি করে দে তাকে না আমার পুষ্প ফোটে পাখি ডাকে যমুনার পারে যমুনার মানে যমুনার মানে কতদিনের পরে বৃন্দাবনে দিনের পরে বৃন্দাবনে আমার হৃদয় বৃন্দাবন এলো গো সুখের লগন সুখের লগন করে দে তাকে না আমার মন সজনি করে দে তাকে না আমার মন খোলে সাজিয়ে পশোরা সাজিয়ে পশোরা সবাই মিলে যাবো মথুরা যাবো মথুরা যাবো মথুরা যেতে যেতে কালা সাথে যেতে যেতে কালা সাথে পরাণ মধুর সাথে হবে গো মদের মিলন মদের মিলন করে দে তাকে নয় আমার মন সজনি করে দে তাকে নয় আমার মন করে দে তাকে নাই আমার মন সজনি করে দে তাকে নাই আমার মন করে দে তাকে ও হো হো লা 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 হে 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 লা 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 দেখেছিস ললিতি বুড়িমার গান শুনতে শুনতে একেবারে মনে যমুনার কূলে এসে পড়েছি ঠিক বলেছো না কি অপরূপ দৃশ্য কেমন করে কানায় কানায় জলে পরিপূর্ণ হয়ে গেছে আবার তাকিয়ে দে কেমন করে দুকোল বই ঢেউ প্রবাহিত হচ্ছে আবার দেখছি যমুনার নীল জল কেমন কালো হয়ে গিয়েছে কিন্তু এই মাঝখানটা কি বলতো কি যেন একটা ডুবছে আর কি সুন্দর বানিয়েছে বটে খুব সুন্দর বানিয়েছে আচ্ছা তোরা কি আরেকটা জিনিস লক্ষ্য করেছিস বলো তো বল আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম আকাশটা কত সুন্দর ভাবে পরিষ্কার ছিল ঠিক বলেছো না কিন্তু যমুনার কূলে আসার সঙ্গে সঙ্গে তাকিয়ে দে গগন মানে তাকিয়ে দে কেমন মেঘ উঠেছে আবার দেখছি বায়ু বইছে আমার কি ভীষণ ভয় করছে রে আমার কি ভীষণ ভয় করছে এই ললিতে বলি কতবার বলি কতবার বলেছি যখন কোনো ভয় বা বিপদ দেখবি আরে বাবা আমি তো রয়েছি আমাকে বলবি তো তুমি কি করবে আমি কি করব হ্যাঁ গো এক দৌড়ে ঘর পালি যাব তাহলে তোমাকে বলে আমার লাভটা কি সমবেত ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতি মায়েরা আপনাদের চরণে বিশেষ নিবেদন কর্তৃপক্ষের যে সকল ভক্তবৃন্দ এখনো পর্যন্ত প্রসাদ না পেয়ে বসে বসে শ্রবণ করছেন কীর্তন গান আপনাদের চরণে নিবেদন আপনারা পাশেই প্রসাদের ব্যবস্থা রয়েছে আপনারা সকলে প্রসাদ পেয়ে আসুন রাধে রাধে যিনারা এখনো পর্যন্ত প্রসাদ না পেয়ে বসে বসে হরিনাম শ্রবণ করছেন আপনাদের চরণে নিবেদন পাশেই প্রসাদের ব্যবস্থা আপনারা প্রসাদ পেয়ে আসুন হরি বল হরি বল হ্যাঁ আচ্ছা ললিতে বলি তোমাদের ভয়টা কি কারণে লাগছে একটু আমায় বলবে কি ওই যে যমুনার উত্তাল তরঙ্গ দেখি যমুনার উত্তাল তরঙ্গ ওগো ললিতে যমুনা যতই উত্তাল তরঙ্গে বয়ে যাক না কেন এই যমুনা থেকে আমাদের পারাপার করবার জন্য কে আছে জানো বলবো বলো আহনাবি কাছে ও তার তরণী খানি আছে
बड़ा उथला बड़ा चंचल हो पड़े राधारानी मात्र बोलो सकले तो पारे जाब কিন্তু নাবিককে ডাকবে কে ডাকবে কে কারণ এই ভব সংসারে এসেছি তাকে ডাকবার জন্য জেনিনে যেদিন জননী জঠরে ঊর্ধ্বপদে হেডমুন্ডে ছিলাম সেদিন গোবিন্দের চরণে কত নিবেদন করেছিলাম ও গো দয়াময় আমাকে জগৎ সংসারে পাঠিয়ে দাও এই নয়ন যুগল দিয়ে তোমার রূপ মাধুর্য দর্শন করব এই হস্ত দিয়ে তোমার চরণ যুগল সেবা করব এই বদনে হরি নাম করব কর্ণমূলে হরিনাম শ্রবণ করব কিন্তু হায় রে কলির জীব এই মায়ার সংসারে এসে আমরা দেওয়া কথাগুলো সব ভুলে গেছি কিন্তু ভুলে গেলে চলবে না ভাবছো মিছে চলবে কি সে তুমি ভাববার কে যার ভাবনা সেই ভাবুক তুমি ভাবো তাকে দেওয়া কথা ভুলে গেলে চলবে না সংসার নিয়ে দিবানিশ ভেবে মরলে লাভ কিছু হবে না কারণ এসেছি ওপার থেকে দিন কয়ের জন্য এই संसार रूप रंगमंचे अभिनय करछि केह पिता केह माता केह भगिनी केह भ्राता विभिन्न अभिनय अभिनय करे चलेछि ताई ना एई अभिनय गुलो आमादेर एकदिन फुरिये जाबे मागो सेदिन मूल ठिकानाय फिरे जेते हबे आर जावार समय कोथा दिये जाबेन गो एई संसार जमुना लंघन करे जेते हबे एई जे नौकोबिलास अन्य किछु ना सम्पूर्ण देहतत्त्व এই দেহটা হলো নৌকো সংসারটা হলো যমুনা ভগবান এই দেহ তরণী সৃজন করে সংসার যমুনা নিক্ষেপ করে দিয়েছে দিবানিশে আমরা কি করছি না আত্মীয় পরিজন রূপের যাত্রী নিয়ে ভেসে চলেছি যখন একটু পরে কালো মেঘে ঝড় তুফান আসবে এই দেহ তরণী মধ্য যমুনায় ভরাডুবি হয়ে ডুবে যাবে তাহলে কৃষ্ণরূপী চরণ মোহনা যাবে কি করে না দেহ তরণীতে যদি গুরু রূপে কৃষ্ণ মাঝি হয় যদি গুরুদেব মাঝি হয় তবেই সেই তরণী ভগবানের চরণ তল পর্যন্ত যায় না হলে কেউ আশাতে যায় কেউ আশিতে যায় কেউ পঞ্চাশে যায় কেউ আবার চল্লিশে চলে যায় তাই না ওপারে যেতে হলে নাবিকের প্রয়োজন দেখি আমাদের ললিতা সুন্দরী বড় মিষ্টি ডাকে দেখি আজকে ললিতাকে একবার ডাকতে দিয়ে দেখি ললিতা ডাকে নাবিক গেলে আমরা সকলেই পারাপার হয়ে যাবো গো মোর প্রিয় সখী ললিতে একবার মন প্রাণ ভক্তিযুক্ত চিত্তে তুমি পারে নাবিককে ডেকে নাও তোমার ডাকে নাবিক গেলে আমরা সকলেই পারাপার হয়ে যাব ঠিক আছে তুমি যখন বলছো তখন আমি চেষ্টা করে দেখতে পারি আমার বুড়িমা ঠিক কথাই বলেছে আমরা এই ভব সংসারে এসেছি তারে ডাকবার জন্য নাবিকমণি আসুক বা নাই আসুক আমরা সবাই মিলে তারে ডেকেই যাব জীবন তোরির মাঝি দয়া যাইতে চাই যে পারে মাঝ দুনিয়ায় কুল হারাইলাম পার করু আমারে দয়া পার করু আমারে জীবনে তোরির মাঝি দয়া
বুড়িমা গো তুমি ললিতা সখীকে ডাকতে বলেছো সে ডেকেছে এইবার বলো ডাকটা কেমন হয়েছে আরে ললিতার ডাকে শুধু কি নাবিক আসবে তার মানে প্রথমেই বলেছি যারা যারা পারে যাবে তাদের সবাইকে ডাকতে হবে তাই নাকি কারণ আপনার হয়ে আমি ডাকলে যেমন হবে না তেমন আমার হয়ে আপনি ডাকলেও নাবিক আসবে না ভগবানের কৃপা পেতে হলে আমাদের প্রত্যেককে ভগবানের নাম করতে হবে তবে অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি যেন থাকে তবেই ভগবানের কৃপা পেলেও পেতে পারে ধাইতে ধাইতে কৃষ্ণ যদি কৃপা করে এই জন্মে নয় পরজন্মে নয় জন্ম জন্মান্তরে হরি নাম করে যাও যেদিন নামের কৃপা হবে সেদিন তোমার ভগবানকে আর খুঁজতে হবে না ভগবান তোমায় খুঁজে নেবে তবে নাম করতে হবে ভগবানের নামের প্রতি বিশ্বাস রাখতে হবে ওগো রাধে বুড়িমা গো পারে যদি যেতে চাও নাবিককে যদি পেতে চাও মন প্রাণ ভক্তি যুক্ত চিত্তে এ মানব দেহের সবকিছু গোবিন্দ চরণে অর্পণ করে নয়নবারি পরিশন করে ওগো রাধে একবার তুমি ডেকে নাও আমার মন বলছে তোমার ডাক বিফলে যাবে না কারণ রাধারানী হলেন ভক্ত শ্রেণীর উত্তম স্থানটি জুড়ে রয়েছেন ভক্ত শ্রেষ্ঠা রাধারানী যদি গোবিন্দ চরণ পেতে চাও তাহলে সময় থেকে রাধা চরণ সার করে নাও কারণ রাধারানীর কৃপা না হলে গোবিন্দ কৃপা এত সহজে পাওয়া যায় না যদি গোবিন্দ কৃপা পেতে চাও তাহলে রাধারানীর চরণে শরণ নাও ওগো রাধে সেই রাধারানী যেহেতু আমাদের সঙ্গে রয়েছে একবার তুমি দয়া করে ডাকো তোমার ডাকে না বিকেলে আমরা সকলেই পারাপার হয়ে যাব দেখো বুড়িমা তুমি তো সঙ্গে করে এনেছো তোমার কথাকে কি আর অমান্য করতে পারি অবশ্যই তারে ডাকবো বেশ তো কারণ তাকে তো ডাকবার জন্যই এলাম তিনি যে ভক্ত বৎসল তিনি যে ভক্ত বাঞ্ছা কল্পত তাকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে গো ডাক যদি কারোর সঠিক হয় ডাকের মধ্যে যদি কারোর পবিত্রতা থাকে ভক্তি থাকে শ্রদ্ধা থাকে তিনি যে ক্ষুদ্র পিপেলিকার ডাকও শুনতে পায় আজকে যার দর্শন পাওয়ার জন্য যার কৃপা পাওয়ার জন্য বাড়িতে শাশুড়ি মাতাকে বুঝিয়ে প্রখরা ননদিনীকে বাস করে তোমাদের সঙ্গে দধি দুগ্ধ বিক্রির ছলনা করে এই যমুনার ঘাটে এসেছি তা আজকের এই আনন্দের দিনে আজকের এই খুশির দিনে আমি তো তার দর্শন না পেয়ে ফিরে যেতে পারি না তাই একবার একবার আমি তারে ডাকি আমি মনে চাহি প্রাণী আমি মনে চাহি প্রাণী দিনে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারি তোমরা তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ নারা
কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ না আসিতে পারে বুড়িমা গো রাধে গো মনে হচ্ছে আমাদেরটাকে তো নাবিক মনি সাড়া দিয়েছে কিন্তু এখনো কোলে আসছে না কেন গো ও গো সখীগণ বলো এতক্ষণ ধরে আমরা বিভিন্ন ভঙ্গিমায় সুরে ছন্দে তালে লয়ে বিভিন্ন ভঙ্গিমায় নাবিককে দেখেছি হ্যাঁ দেখেছি এসো তো এবার আমরা সকলে মিলে একসাথে বলি হে নাবিক মনি আমরা মথুরার বাজারে যাব আমাদের পারাপার করে দাও এই ললিতি বলো রাই বুড়িমা তো ঠিক কথাই বলেছি ঠিক কথাই বলেছি এত কিছু বললাম এত করে ডাকলাম সামান্য এইটুকুর জন্য বাকি থাকে কেন আয় আজ আমরা সবাই মিলে একসঙ্গে বলেই ফেলি হে নাবিক মনি আমরা মথুরার বাজারে যাব আমাদের পারাপার করে দাও ডাকো গো খঞ্জনা নয়নী ধ্বনি কে আমারে ডাকো খঞ্জনা নয়নী ধ্বনি কে আমারে ডাকো নয়নী ধ্বনি কে আমারে ডাকো খঞ্জনা নয়নী ধ্বনি খঞ্জনা নয়নী ধ্বনি খঞ্জনা নয়নী ধ্বনি ও মৃগ নয়নী খঞ্জনা নয়নী ধ্বনি খঞ্জনা নয়নী ধ্বনি ভালে ভালে জানিবে ভালে 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 জানিবে এখনি ভালে ভালে জানিবে এখনি খঞ্জনা নয়নী মন সুখে তরণী আমার পড়েছে পাখি ত
তোমরা ডাকো মন সুখে তরণী আমার পড়েছে পাথে আপনি সামালি আপনি সামালি নৌকা আপনি সামালি নৌকা খঞ্জনা নয়নী কে আমারে নয়নী ধনি কে আমারে ডাক